Assalamualaikum dear friend, welcome my channel at the automation BD. বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, অটোমেটিক ড্রিল মেশিন। বন্ধুরা পিকচারটি দেখেন আপনারা, একটি অটোমেটিক ড্রিল মেশিন, সেটা হাতের কোনো স্পর্শ ছাড়াই মোটর ফরওয়ার্ডে ঘুরবে, রিভার্সে ঘুরবে, এখানে কনভেয়ার চলবে। তারপর আপনি কি সমস্ত জিনিস আপনার সেন্সরের মাধ্যমে সে কন্ট্রোল হবে, হাতের কোনো স্পর্শ ছাড়াই কি অটোমেটিকলি ফরওয়ার্ডে চলবে, রিভার্সে চলবে, কনভেয়ার অন অফ হবে, এবং কি আপনার আপ সেন্সর, আপনি যদি উপরের দিকে উঠাতে চান, আপ সেন্সর, ডাউন সেন্সর, পজিশন কন্ট্রোল করতে পারেন আপনি। এভরিথিং একটা ড্রিল মেশিনকে আপনি কিভাবে পিএলসি দিয়ে কন্ট্রোল করবেন হাতের কোনো স্পর্শ ছাড়াই, সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমি পিএলসি প্রোগ্রামটি লিখে রাখছি আপনাদের সুবিধার জন্য, আমি এখন এটাকে এক্সপ্লেন করব সেটা কিভাবে কাজ করে, এবং পিএলসি তে আমি সেটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো সেটা কিভাবে কাজ করতেছে। তো আমি পিএলসি নিচে আমি সিপিউ 224 এক্সপিসিএন সিমেন্স পিএলসি আমি ডাউনলোড করে সেটা অনলাইন মনিটরিং করে আমি আপনাদেরকে অন অফ করে দেখাবো কিভাবে সেটা কাজ করতেছে। তো বন্ধুরা প্লিজ আমার এই অ্যাটলাস অটোমেশন বিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। বন্ধুরা এখানে আপনারা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস গুলো, তারপর ল্যান্ড ইনভার্টার, সেফটি ডিভাইসের অনেক ভিডিও পাবেন আপনারা এই আমার এই চ্যানেলটাতে। আপনারা যদি ইন্টারেস্ট হন তাহলে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা ইয়াতে যাই, প্রোগ্রামে যাই, প্রোগ্রামটা কিভাবে কাজ করে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমি প্রথমে কি একটা স্টার্ট সুইচ নিয়েছি আর একটা স্টপ সুইচ নিয়েছি, আর একটা মেমোরি পিএলসি মেমোরি নিয়েছি M0.0। তারপর আমি সেকেন্ড নেটওয়ার্কে ফার্স্ট নেটওয়ার্কের মেমোরি দিয়ে আমি সেকেন্ড নেটওয়ার্কে শুরু করছি, শুরু করে কি এটা কি ইন সেন্সর, আমার ড্রিল মেশিনের জন্য এটা কি ইন সেন্সর, একটা ইন সেন্সর, কোনো ম্যাটেরিয়াল ঢুকাতে হলে কি একটা ইন সেন্সর লাগবে, এই ইন সেন্সর আমি I0.2 ইন সেন্সর নিয়েছি, আপ সেন্সর, আমি কোনো কিছু ঢুকাতে হলে কি আমাকে ড্রিল মেশিনের যেখানে ড্রিল লাগানো থাকে সেটাকে আপ করা লাগবে, আপ করার জন্য আমি কি I0.3 নিয়েছি, আর কি আউট সেন্সর, আমি আর একটা আউট সেন্সর নিয়েছি, কোনো মাল যখন কাজ হবে তখন কি আউট করার জন্য I0.4 একটা আউট সেন্সর নিয়েছি, এবং কি আর একটা মেমোরি নিয়েছি M0.1 আর একটা মেমোরি নিয়েছি পিএলসি। তো বন্ধুরা আমি থার্ড নেটওয়ার্কে যাচ্ছি, থার্ড নেটওয়ার্কে পিএলসি ফার্স্ট মেমোরি দিয়ে আমি থার্ড নেটওয়ার্ক শুরু করছি M0.0, এটার কি পজিশন, আমি সেকেন্ড নেটওয়ার্ক ফার্স্ট নেটওয়ার্কের যে মেমোরি ব্যবহার করছি সেকেন্ড নেটওয়ার্কের সেম মেমোরি ব্যবহার করছি, ব্যবহার করে কি আমি এখানে I0.5 একটা পজিশন সেন্সর নিচ্ছি, পজিশন সেন্সর, আমার কোনো কিছু ডিল করতে হলে আমাকে পজিশনটা ঠিক করতে হবে, অথবা এলোমেলো হয়ে যাবে, এক জায়গায় ডিল করতে গেলে আরেক জায়গায় হয়ে যাবে, এজন্য কি আমি একটা পজিশন সেন্সর ব্যবহার করছি এখানে, আমার পজিশন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। আর একটি কি আমি একটা কনভেয়ারকে যখন পজিশন সেন্সর ঠিক হবে তখন কনভেয়ার অন হয়ে যাবে। তারপর আমি পোর্ট নেটওয়ার্কে মেমোরি ফার্স্ট মেমোরি নিয়েছি, মেমোরি নেওয়ার পর আমি কি পজিশন সেন্সরের এগেনস্টে কি একটা টাইমার নিয়েছি, টাইমার T37 একটা টাইমার নিয়েছি, টাইমারকে সময় দিচ্ছি কি 15 মিলিসেকেন্ড। তারপর আমি ফাইভ নেটওয়ার্কে আমি কি করছি মেমোরি নিচ্ছি, মেমোরির M0.0 আমার ফার্স্ট নেটওয়ার্কের মেমোরি ব্যবহার করছি এখন T37, যখন টাইম শেষ হবে তখন এটাকে অন হবে, অন হওয়ার পর কি আমি একটা ডাউন সেন্সর নিচ্ছি কি I0.6,
আর 0.6 হলে কি আমার মোটর আমার মোটরটা ফরওয়ার্ড চলবে, আমার ড্রিল মেশিনের মোটরটা কি ফরওয়ার্ডে চলবে, তারপর আমি 6 নেটওয়ার্কে কি M0.0 মেমোরি নিছি, টাইমার T37 এর অন অন সুইচ নিছি, তারপর কি ডাউন সেন্সর আর 0.6 এর অফ এন্ড কন্ট্যাক্ট নিছি, কন্ট্যাক্ট নেওয়ার পর কি আমি আরেকটা টাইমার ব্যবহার করছি T38 50 মিলিসেকেন্ডের, তারপর আমি 7 এ কি মেমোরি নিছি, মেমোরি নেওয়ার পর কি T38 এর টাইমারের অন সুইচ নিছি, তারপর আপ সেন্সর, এটা হলো কি আমার আপ সেন্সর আর 0.3 যেটা আমি কি নেটওয়ার্ক 2 তে ব্যবহার করছি সেটার সেটার আমি ক্লোজ কন্ট্যাক্ট নিছি, ক্লোজ কন্ট্যাক্ট নিয়ে কি আমি মোটরকে রিভার্সে চালাবো, আমার ড্রিল মেশিনে ফরওয়ার্ডে চালাতে হবে এবং রিভার্স চালাতে হবে, দুই কন্ডিশনে চালাতে হবে। তারপর আমি এখানে মেমোরি M0.0 মেমোরি ফার্স্ট নেটওয়ার্কের মেমোরি ব্যবহার করে T37 টাইমারের অ্যাগনেস্টে কি আমি আপ সেন্সর যখন আমার ক্লোজ হবে তখন কি আমার T39 একটা টাইমার ব্যবহার করছি। এখন বন্ধুরা দেখেন আমি এটা এখন ফিসবুকে আপলোড করব, আপলোড করে আমি এটা আপনাদেরকে অনলাইন মনিটরিং করে দেখাবো, প্রোগ্রামের স্ট্যাটাসে কি দেখাবো, তো আমি এটা এখন কি ফিসবুকে দিব, আমার ফিসবুক হলো C224XP সিমেন্স ফিসবুক। বন্ধুরা আমাদের প্রোগ্রামগুলো কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন, প্রোগ্রামগুলো শেয়ার করে দিবেন, আপনারা যারা ইন্টারেস্টেড তারা অনেকে দেখলে উপকৃত হবে। তো বন্ধুরা এখন অনলাইনে স্ট্যাটাসে যাচ্ছি, আমি প্রোগ্রামের স্ট্যাটাসে আমি কি এখন আইডা হলো আমার স্টার্ট সুইচ, স্টার্ট তো বন্ধুরা প্রথমে কি আমি স্টার্ট সুইচটা অন করব, অন করলে কি আমার এই মেমোরিটা চালু হবে, দেখেন আমি স্টার্ট সুইচটা অন করব, আমি যখন স্টার্ট সুইচ অন করছি অন করে কি আমার ফার্স্ট মেমোরি M0.0 অন হয়ে গেছে, আমি কি ইন সেন্সর অন করব, দেখি ইন সেন্সর ইন সেন্সর অন করলাম, তারপর আপ সেন্সর অন করতে হবে আমাকে, আপ সেন্সর আমি আপ সেন্সর অন করার সাথে সাথে কি আমার মেমোরি 2 M0.1 চালু হয়েছে, চালু হওয়ার পর আমি এখন দেখি পজিশন সেন্সর, আমি পজিশন ড্রিল মেশিনের পজিশনটাকে আমি এখন ইয়ে করব, যখন পজিশন সেন্সর যখন অন হবে তখন কি আমার কনভেয়ার চলবে, তখন আমার কনভেয়ার চলবে, দেখেন আমি পজিশন সেন্সর এগুলো কি অটোমেটিক ভাবে হবে, এটা আমি এখন আমার কাছে অটোমেটিক কোনো কিছু নাই, সেজন্য আমি কি অন করে করে দেখাচ্ছি যে যখন অন হচ্ছে তখন কি টাইম কাউন্ট করা শুরু করছে, টাইম যখন 50 হবে তখন কি আমার মোটর ফরওয়ার্ডে চলতেছে, এখন মোটর ফরওয়ার্ডে চলবে, চলতেছে চলতেছে কি এখন কি আমার আমি এতক্ষণ দেখলাম যে আমার কি কনভেয়ার অন হয়েছে, কনভেয়ার অন হওয়ার পর আমার কি আমি যখন পজিশন সেন্সরকে অন করছি তখন কি আমার মোটর ফরওয়ার্ড চলতেছে, যখন আমার কন্ডিশন ফুলফিল হয়েছে তখন কি আমার ফরওয়ার্ড চলতেছে, এখন কি আমি আমার মোটর আমি এখন রিভার্স চালাতে যাবো, তারপর আমার ডাউন সেন্সরকে অন করতে হবে, আমি ডাউন সেন্সরকে অন করব, ডাউন সেন্সরকে অন করলে কি আমার মোটর রিভার্সে চলবে, আই 0.3 আগে অন হয়ে আছে এটাকে আমি ক্লোজ করে দিব, আমার ইয়া হয়ে গেছে, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে অন অন আমি সবগুলোকে রিসেট করে দিয়েছি সেজন্য সমস্যা হয়েছে। তো বন্ধুরা আমি এখন পজিশন সেন্সরকে অন করব, আমার কনভেয়ার চলতেছে, কনভেয়ার চলবে, এখন কনভেয়ার চলতেছে, এখন কি টাইম আসলে কি আমার মোটর
ফরওয়ার্ডে চলতেছে। এখন আমি কি আমি রিভার্সে চালাতে হলে কি আমার ডাউন সেন্সরকে অন করা লাগবে। ডাউন সেন্সরকে আমি অন করব, ডাউন সেন্সরকে অন করলাম। তো বন্ধুরা এখন আমি কি আমার আপ সেন্সর যেটা আছে, আর আপ সেন্সর কি আমার কি ক্লোজ হয়ে আছে, আপ সেন্সর আমার কি ক্লোজ হয়ে আছে সেটাকে আমি অপেন করে দিতে হবে। দেখেন এখন মোটর ফরওয়ার্ডে চলতেছে, ফরওয়ার্ডে চলতেছে, ফরওয়ার্ডে চলতেছে। এখন কি আপ সেন্সর যেটা আমার ক্লোজ করছি সেটাকে এখন অপেন করে দিলে, অপেন করে দিব আমি আবার, এগুলো সব অটোমেটিক ভাবে কাজ হবে। দেখেন আমার মোটর ফরওয়ার্ড বন্ধ হয়ে গেছে, রিভার্স বন্ধ হয়ে গেছে। এখন এখন শুধু কি আমার আবার কনভেয়ার স্টার্ট হচ্ছে, নতুন করে আবার কনভেয়ার স্টার্ট হচ্ছে, আবার সে আবার নতুন করে কাজ শুরু হয়েছে, আবার নতুন করে কাজ শুরু হয়েছে। এখন যদি কি আমি ডাউন সেন্সর অন করে তখন কি মোটর ফরওয়ার্ডে চলবে, আর যদি আমি কি আপ সেন্সরকে অন করি তখন ডাউন, আমি কি এখন কি ডাউন সেন্সর যদি অন করি তাহলে কি মোটর কনভেয়ার চালু হবে এবং কি আমার কি মোটর ফরওয়ার্ডে চলবে, এবং কি আমি যদি আপ সেন্সরকে অন করি তাহলে রিভার্সে চলবে। তো বন্ধুরা এটা হলো একটা ড্রিল মেশিন, অটোমেটিক ড্রিল মেশিনের একটি প্রোগ্রাম। তো বন্ধুরা প্রোগ্রামটি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আমাকে কল করতে পারেন এবং মেসেজ করতে পারেন আমাকে। তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। তো বন্ধুরা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।